ইতিমধ্যে বাংলা শিক্ষা পোর্টালে তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক 3 দেওয়া হয়েছে। তো আজকে অ্যাক্টিভিটি টাস্ক 3 এর বাংলা কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, দেখে নাও। তো দেখো, এই বাংলা কোশ্চেনটা এক ভুতুড়ে কাণ্ড, এই বিষয়টার উপরে তোমাদের এই অধ্যায়টার উপরে দেওয়া আছে। তো দেখো কোশ্চেনটা আমি কি কি দেওয়া আছে আমি বলে দিচ্ছি। তো দেখো, এক, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক, লেখক হুডরুর দিকে পাড়ি জমিয়েছিলেন। অপশন এ রিক্সায় চেপে, অপশন বি সাইকেলে চেপে, অপশন সি ট্যাক্সি চেপে, অপশন ডি বাসে চেপে। সঠিক উত্তর হবে সাইকেলে চেপে। আচ্ছা, তারপর দুই, দেখো সেদিন পর্যন্ত এখানে কিসের উপদ্রবের কথা শোনা গিয়েছিল। সঠিক উত্তর দেখো, লেখা চারটে অপশন, অপশন এ ডাকাতের, অপশন বি ভাল্লুকের, অপশন সি হাইনার, অপশন ডি বাঘের। সঠিক উত্তরটি হবে বাঘের। সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গিয়েছিল। তারপর দেখো অপশন সি, লেখক কার সঙ্গে কোনোদিনই পারেন না। অপশন এ দেওয়া আছে শত্রুর সঙ্গে, অপশন বি ভয়ের সঙ্গে, অপশন সি যুক্তির সঙ্গে, অপশন ডি হচ্ছে আলস্যের সঙ্গে। সঠিক উত্তর হবে আলস্যের সঙ্গে। এবারে দেখো দুই, দুইয়ের এক লেখা আছে একটি বাক্যে উত্তর দাও। এক, রাঁচি কি জন্য বিখ্যাত? উত্তরটি লিখবে যে রাঁচি শহরে একটি বিখ্যাত পাগলাগার থাকার জন্য বিখ্যাত। আবার বলে দিই, রাঁচি শহরে একটি বিখ্যাত পাগলাগার থাকার জন্য বিখ্যাত। আচ্ছা, এবারে দুই, দেখো যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, প্রবাদটির অর্থ কি? দেখো উত্তরটা কোশ্চেনের নিচেই আমি লিখে দিয়েছি, দেখে নাও। লিখবে প্রবাদটির অর্থ হলো যেখানে স্বাভাবিক কারণেই ভয় পাওয়ার কথা, কমা দেবে, বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক সেখানেই এমনভাবে আটকে যেতে হয় যে ভয়ে বুক দুরু দুরু করে, প্রাণ যাওয়ার উপক্রম ঘটে। আচ্ছা, এরপরে দেখো অপশন সি, ভূতের ভূতের ভূতদের স্বভাব কেমন, ভূতদের স্বভাব কেমন? এই কোশ্চেনটি কিন্তু ওপেন এন্ডেড কোশ্চেন। এই কোশ্চেনটির উত্তর বিভিন্ন রকম হবে, বিভিন্ন জন বিভিন্ন রকম লিখবে, চিন্তা করার কোনো কারণ নেই। কোশ্চেনটি ওপেন এন্ডেড কোশ্চেন, ঠিক আছে? তো দেখো ওপেন এন্ডেড কোশ্চেনের একটি উদাহরণ তোমাদেরকে বলি। যেমন ধরো আমি যদি বলি, কোশ্চেনটা থাকে যে মাটির তলায় হয় এমন একটি সবজির নাম লেখো। তাহলে ধরো 10 জন 10 রকম সবজির নাম লিখবে। কেউ লিখবে আলু, কেউ লিখবে পেঁয়াজ, কেউ লিখবে গাজর, কেউ লিখতে পারে মূলো। সবার উত্তর কিন্তু রাইট হবে। তেমনি এটাও ভূতেদের স্বভাব কেমন, এটা বিভিন্ন জন বিভিন্ন লিখতে পারে, কোনো অসুবিধা নেই। তোমরা লিখবে ভূতেদের স্বভাব ভয় দেখানো। আচ্ছা, এরপরে দেখো চার, অপশন চার, অপশন চারে রয়েছে ঘন্টা দুয়েক পর গাড়িটা কোথায় পৌঁছেছিল। উত্তরটি লিখবে ঘন্টা দুয়েক পর গাড়িটি একটা লেভেল ক্রসিং এর মুখে পৌঁছেছিল। গাড়িটি একটা লেভেল ক্রসিং এর মুখে পৌঁছেছিল, ঠিক আছে? এখানে গাড়ি বলতে বেবি অস্টিন গাড়িটিকে বোঝানো হয়েছে, ঠিক আছে? গাড়িটি ঘন্টা দুয়েক পর একটি লেভেল ক্রসিং এর মুখে পৌঁছেছিল। তাহলে তোমরা প্রশ্নগুলি দেখে নিলে, উত্তরগুলি জেনে নিলে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবে।